আমরা মিলিয়ন ক্লাব মেম্বাররা আমাদের মিট আপে আমরা একটা রিসোর্টে যাচ্ছি, আর রিসোর্টের নামটা আমরা জানি না, বাট এখন আমরা যাচ্ছি সেই রিসোর্টে। তো দেখি রিসোর্টের এনভায়রনমেন্টটা কেমন। অলরেডি আমরা মা রোডে আছি, মা রোডের যে এনভায়রনমেন্ট সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, অসাধারণ। আর রিসোর্টটা কেমন আসলে যাওয়ার পরে বোঝা যাবে, তো দেখাবো ইনশাল্লাহ। আর চেষ্টা করবো কিছু ভ্যালুয়েবল ডিসকাশন শেয়ার করার জন্য। আমি এই ক্লাস পড়লে না আপনার দেখেন চোখে দিয়ে, সিরিয়াসলি আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, এত ডাউন হেভি লাগে। কুল আল্লাহ সব নিয়ত্রে হেল্প করে সবসময়, তাই না? এটাই আছে উদ্দেশ্য। আল্লাহ চাইছে তা পরিবেশটা সুন্দর করে দিই, নেটওয়ার্কিং করো, মানুষের উপকার করো। আমরা যারা স্টার্ট আপ বিজনেস করতেছি আমাদের কিন্তু হিউজ টাইম বাইরে দিতে হয়, সংসার বাচ্চা কাচ্চা সময়টা কম দিতে হয়, আসলে ম্যানেজ করবেন কেন? এটা যদি ও আরো এক মাস করে ওর বিজনেস যা আছে অর্ধেক হয়ে যাবে, আমি লিখে দিতে পারি এটা। কিন্তু এইটা না করেও উপায় নাই, কারণ বহুত নতুন, দুই একদিন রেস্টুরেন্টে না নিয়ে গেলে খবর আছে। বাট ইট ক্যান বি সলভ, এই সলিউশনটা শিখতে হবে, রাইট? এটার সলিউশন খুবই কঠিন, ইজি। এটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল হইতে হবে, আমাদের নিজেদের ঠিক করতে হবে, আমাদের ওয়ার্কিং টাইম কখন, আমাদের ফ্যামিলির টাইম কখন। এই টাইমটা আমরা যখন শুরু করি তখন হয়তো দেই না, কিন্তু একটা পর্যায়ে যখন আমি টিম বিল্ড করতেছি এটা মাস্ট তৈরি করতে হবে এবং ট্রান্সপারেন্ট হইতে হবে। কারণ আমি যখন ভালো জায়গায় যাচ্ছি তখন সেটার জন্য কী হয়, ক্লিয়ার থাকে যে আমি এটার জন্য যাচ্ছি, এই গোল অ্যাচিভ করবো ইনশাল্লাহ, দ্যাটস ইম্পর্টেন্ট, রাইট? তো এই মানসিক শান্তিটা বিজনেসের জন্য কী অনেক বেশি শুধু দরকার না, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি প্রচুর বিজনেস করতেছেন, রাইট? প্রচুর বিজনেস করতেছেন কিন্তু আপনার মানসিক শান্তি নাই। ঘরে গেলে কি, আপনি ঘরে গেছেন, ঘরে গিয়ে আপনার মন খারাপ হয়েছে, আপনার মনে হচ্ছে যে অফিস থেকে আরেকটু পরে ওদের বাসায় গেলে ভালো হবে, কারণ বাসায় গেলে ঝগড়া হবে। এই ফিলটা যদি হয় দ্যাটস মিন ভাই এই টাকা পয়সা হাবি জাবির কোনো দরকার নেই। ফিল এটা হইতে হবে যে কখন কাজ শেষ করে আমি বাসায় যাব, এটা ফিল হইতে হবে। ও আজকে আমাদের মিলিয়ন ক্লাবের মিট আপ চলছে শিলবাড়িতে রিসোর্টে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যে অসাধারণ সব মানে লাঞ্চ মেনু, তো অসাধারণ সব ফুডস এখানে দেখা যাচ্ছে এবং আসলে অসাধারণ টেস্ট। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের সব মিলিয়ন ক্লাব মেম্বাররা মিলিয়নিয়াররা সব এখানে ফুড নিচ্ছে। মেন্টর, সকালবেলায় তো নাস্তা করলেন আর এখন লাঞ্চ, কেমন লাগতেছে আসলে? সিরিয়াসলি অসম, রান্না খুবই ভালো, পরিবেশটা মারাত্মক, না আমরা যেখানে যাই সেদিন পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর কি। তো অল ফর অল আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মানে আজকে আসলে আমরা লাকি যে এইরকম একটা এনভায়রনমেন্টে, যে গ্রাম্য পরিবেশ আর তার সাথে বৃষ্টি, জাস্ট মানে অসাধারণ। মানে আমরা উপভোগ করছি, আপনারা ফিল করছেন অলরেডি যে বৃষ্টির মধ্যে এরকম একটা এনভায়রনমেন্ট দেখতেই পাচ্ছেন, একদম নিরিবিলি গ্রাম্য পরিবেশ,
এবং মাশাআল্লাহ বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি, একদম ঠান্ডা, মানে জাস্ট শরীরের মধ্যে গায়ের লোম কাটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন অসাধারণ। আচ্ছা তো আমরাও জয়েন করবো একটু পরে। তো এখানে আমাদের আরো মেম্বাররা আছে, তো এখানে দেখা যাচ্ছে সাদ ভাই একদম রানটা ধরে, মুরগির রানটা ধরে কিভাবে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। খান না, যে আমি যেভাবে খাচ্ছিলাম মোটামুটি সবাই, মানে কেউ আর কি, মানে অসাধারণ। তো আসলে এইভাবে আমাদের মিলিয়ন ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, এবং আরো ইনশাল্লাহ আরো সামনে আরো বেটার কিছু হবে। যারা নেক্সটে জয়েন করবে তো বুঝতেই পারছেন, যে থেকে ইনশাল্লাহ আমাদের সামনে আরো আরো বড় বড় সব প্ল্যানিং চলছে, দেশের বাইরেও আমাদের প্ল্যানিং হবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল যারা আমাদের সাথে জয়েন করবে। My life was a thug, nigga.